একটি ক্রিকেট ম্যাচের গল্প দিয়ে শুরু করা যাক। একবার একদল আন্তর্জাতিক ক্রিকেটার সিদ্ধান্ত নিল তারা বিশ্ব ওভারের একটি ম্যাচ খেলবে। প্রথমেই তারা দুদলে বিভক্ত হয়ে গেল। আফ্রিকার ঐতিহ্যবাহী প্রাণীর নামানুসারে দল দুটির নাম ছিল রাইনোস এবং গরিলাস। 2014 সালের 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় সেই ম্যাচ। খেলায় সাবেক আফ্রিকান বোলার মাখায় আনচিনি, ব্রিটিশ প্রমিলা ক্রিকেটার ইথার নাইট, সাবেক বোলার অ্যাশলি গিলসের মতো কিংবদন্তিরা ছিলেন হাল আমলের সেরা খেলোয়াড় স্টিভেন স্মিথ। টি-20 ম্যাচ খেলার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে মাঠে খেলা গড়ালো 10 ওভার প্রতি ইনিংস করে। যারা ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন তারা হয়তো ভ্রুকুচকে প্রশ্ন করছেন, কিলিমাঞ্জারো পর্বতের আলোচনায় হঠাৎ ক্রিকেট আসলো কেন? এর কারণ হচ্ছে এই ক্রিকেট ম্যাচটি খেলা হয়েছিল আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর চূড়ায়। প্রায় 5,730 মিটার উচ্চতায় খেলা এই ক্রিকেট ম্যাচটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে সর্বোচ্চ উচ্চতায় খেলা ক্রিকেট ম্যাচ হিসেবে। ক্যান্সার নিরাময়, রুয়ান্ডা ক্রিকেট স্টেডিয়াম ফাউন্ডেশন এবং আফ্রিকার বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে অর্থায়নের লক্ষ্যে আয়োজিত এই ক্রিকেট ম্যাচের ভেন্যু কিলিমাঞ্জারো হওয়ার কারণ এই পর্বত পুরো মহাদেশকে প্রতিনিধিত্ব করছে। আফ্রিকার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এবং হাজারো লোকগাথার সাথে সম্পৃক্ত এই পর্বতশৃঙ্গ যুগ যুগ ধরে সগৌরবে দণ্ডায়মান। আফ্রিকা মহাদেশের তানজানিয়ার উত্তরে কেনিয়ার সীমান্ত ঘেঁষে অবস্থিত মাউন্ট কিলিমাঞ্জারো একটি আগ্নেয় পর্বত। শিরা, মাওয়েনজি এবং কিবো এই তিন আগ্নেয়গিরির ভৌগোলিক অবশেষ হিসেবে বছরের পর বছর ধরে গঠিত হয়েছে এই পর্বত। ভূগোলবিদদের ধারণা অনুযায়ী প্রায় 30 লাখ বছর পূর্বে এই পর্বত গঠিত হয়েছে। মাউন্ট কিলিমাঞ্জারোর সর্বোচ্চ চূড়ার উচ্চতা 5,895 মিটার। এটি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ চূড়া হিসেবে চিহ্নিত হয়েছে। এর মাধ্যমে 7 মহাদেশের 7 পর্বোচ্চ শৃঙ্গের তালিকায় জায়গা করে নিয়েছে এই পর্বত। স্থানীয়দের নিকট এর চূড়ার একটি সুন্দর নাম রয়েছে, উহুরু। সোহিলি ভাষায় এই শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। মাউন্ট কিলিমাঞ্জারোর বাস্তবেও স্বাধীন। পৃথিবীর বেশিরভাগ পর্বত কোনো না কোনো পর্বতমালার অংশ। যেমন ধরা যাক মাউন্ট এভারেস্টের কথা, হিমালয় পর্বতমালার শত শত পর্বতের মাঝে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। কিন্তু মাউন্ট কিলিমাঞ্জারো কোনো পর্বতমালা বা রেঞ্জের অন্তর্ভুক্ত নয়। মুক্তভাবে দণ্ডায়মান পর্বতচূড়ার তালিকায় এটি সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে চিহ্নিত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিলিমাঞ্জারোর মতো মুক্ত পর্বতগুলো গঠিত হয় বলে ধারণা করা হয়। কিলিমাঞ্জারো পর্বতের নামের উৎস নিয়ে ইতিহাসবিদরা নিশ্চিত নন। প্রচলিত ধারণা মোতাবেক সোয়াহিলি ভাষায় কিলিমা এবং চাগা ভাষায় অ্যাঞ্জারো, এই দুইটি শব্দের সন্ধির মাধ্যমে কিলিমাঞ্জারো শব্দের উৎপত্তি। এই দুই শব্দের অর্থ যথাক্রমে পর্বত এবং সাদা। বরফে আচ্ছাদিত কিলিমাঞ্জারোর চূড়া সাদার রং থেকে এর নামকরণ। কিলিমাঞ্জারোর আরও একটি প্রচলিত অর্থ রয়েছে। চাগা ভাষায় বিদ্যমান একটি শব্দকে ইউরোপীয়রা কিলিমাঞ্জারো বলে উচ্চারণ করত। সেই শব্দের শাব্দিক অর্থ ছিল আরোহণ করতে অক্ষম। ইতিহাসের পাতায় কিলিমাঞ্জারোর সর্বপ্রাচীন অন্তর্ভুক্তি পাওয়া গেছে টলেমির লেখনীতে। সেখানে আকাশের বুকে তুষার দ্বীপ হিসেবে উল্লেখ করা হয়েছে তানজানিয়ার এই শৃঙ্গকে। তুষারগলা পানির মাধ্যমে উর্বর হওয়া পর্বতের পাদদেশে বহু প্রাচীনকাল থেকে নানা যাযাবর জাতি বসতি গড়েছিল। এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন প্রাচীন কৃষি নির্ভর সমাজের নানা নিদর্শন। তবে কালের বিবর্তে এসব নিদর্শন এখন তেমন একটা চোখে পড়ে না। এছাড়া এই অঞ্চল চীনা এবং আরব বণিকদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 700 পূর্বের চীনা পণ্ডিতরা এই পর্বতের কথা উল্লেখ করেছেন তাদের পাণ্ডুলিপিতে। আধুনিক যুগে কিলিমাঞ্জারো নিয়ে গুরুত্বপূর্ণ নিবন্ধ রচনা করেছেন জোহান রেবমান নামক একজন যাজক। 1849 সালে প্রকাশিত সেই পাণ্ডুলিপি তৎকালীন পণ্ডিত সমাজে খুব একটা সমাদৃত হয়নি। 1885 সালে এই পর্বতটি জার্মান উপনিবেশের অন্তর্ভুক্ত করা হয়। জার্মান নথিতে একে জার্মান মূলকের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রথম ইউরোপীয় হিসেবে একে জয় করেন হান্স মেয়ার। 1889 সালে তিনি এই পর্বতের কিবো অংশের চূড়ায় ওঠেন। পরবর্তীতে এটি ব্রিটিশ উপনিবেশে অন্তর্ভুক্ত হয়ে যায়। 1961 সালে তানজানিয়ার স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত এটি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল। স্বাধীনতার এক যুগ পর 1973 সালে একে সংরক্ষণের উদ্দেশ্যে 1668 বর্গ কিলোমিটার আয়তনের কিলিমাঞ্জারো জাতীয় উদ্যান নির্মাণ করা হয়। ছাই, লাভা এবং শিলা দিয়ে গঠিত পর্বতটি একটি স্ট্র্যাটো ভলকেনো। পূর্বে উল্লেখ করা তিনটি আগ্নেয়গিরির মধ্যে শিলা এবং মাওয়েনজি এখন মৃতপ্রায়। এর ফলে এই দুটি থেকে অগ্নুৎপাত ঘটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু অপর আগ্নেয়গিরি কিবো এখন সুপ্ত অবস্থায় রয়েছে। যদিও সর্বশেষ 10,000 বছরেও এখানে অগ্নুৎপাত ঘটেনি, তবে ভবিষ্যতে ঘটবে না এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিলিমাঞ্জারোর আগ্নেয়গিরি থেকে সর্বশেষ বড় রকমের অগ্নুৎপাত ঘটেছিল এখন থেকে 360,000 বছর আগে। কিবোর অবস্থান শিরা ও মাওয়েনজির মাঝখানে। এটি কিলিমাঞ্জারোর সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং এর চূড়াই আফ্রিকার সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত।
আজ থেকে প্রায় 4,60,000 বছর পূর্বে গঠিত হয়েছে এই চূড়া। মালঞ্জের উচ্চতা 3,885 মিটার। এটি আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ চূড়া হিসেবে চিহ্নিত। অপর আগ্নেয়গিরি শিরাকে এখন আর শৃঙ্গ হিসেবে গণ্য করা হয় না। এটি অনেকটাই মালভূমির মতো, তবে এককালে এখানে 16,000 ফুট উঁচু চূড়া ছিল বলে ধারণা করা হয়। পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে দুই ভাগ করা বিষুবরেখা থেকে মাত্র 205 মাইল দূরে অবস্থিত এই পর্বত। বিষুবরেখা অঞ্চলে সূর্য লম্বভাবে তাপ দেয়, বিধায় তাপমাত্রা বেশি থাকে। এই কারণে প্রাচীন অভিযাত্রীরা কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ দেখে তা বিশ্বাস করতে পারেননি। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর বরফ যুগের সময় হিমবাহ নিম্ন তাপে জমে এর চূড়ায় বরফ সৃষ্টি করেছে। 1912 সালে এর চূড়ায় বরফের আয়তন পরিমাপ করে 11.4 বর্গ কিলোমিটার নির্ণয় করা হয়েছিল, কিন্তু জলবায়ুর পরিবর্তনের ফলে বছরের পর বছর ধরে এই বরফের পরিমাণ কমতে থাকে। 2011 সালে এর আয়তন প্রায় 85% কমে দাঁড়ায় 1.76 বর্গ কিলোমিটার। আশঙ্কা করা হচ্ছে 2040 সালের মধ্যে এর বরফ সম্পূর্ণ হারিয়ে যাবে। তবে এর পেছনে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে বন ধ্বংস করাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন পরিবেশবিদরা। তাই কিলিমাঞ্জারোর বরফ রক্ষা করতে 2008 সালে পর্বতের পাদদেশে প্রায় 50,00,000 বৃক্ষ রোপণ করা হয়েছে। কিলিমাঞ্জারোর আরেকটি বিচিত্র বৈশিষ্ট্য হচ্ছে পর্বতের পাদদেশ থেকে শীর্ষ পর্যন্ত 5টি ভিন্ন জলবায়ু স্তর দেখা যায়। পাদদেশের সন্নিকটে আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং বছর জুড়ে স্থিতিশীল থাকে। প্রায় 1,800 মিটার উচ্চতা পর্যন্ত চাষাবাদযোগ্য আবহাওয়া বিদ্যমান রয়েছে। এরপর শুরু হয় রেইন ফরেস্ট স্তর। এখানের তাপমাত্রা কিছুটা উষ্ণ এবং বায়ু আর্দ্র থাকে। প্রায় 2,800 মিটার উচ্চতার পর শুরু হয় জলাভূমি জলবায়ু স্তর। রেইন ফরেস্ট থেকে এর বাতাস শুষ্কতর এবং তাপমাত্রা কম। এরপর থেকে প্রতিটি স্তরে তাপমাত্রা কমতে থাকে এবং বাতাস শুষ্ক হতে থাকে। 4,000 মিটার উচ্চতায় শুরু হয় মরু জলবায়ু। এখানে প্রাণের কোনো নামগন্ধ নেই। 5,000 মিটার থেকে পর্বতের চূড়া পর্যন্ত আর্কটিক জলবায়ু স্তর বিদ্যমান। এই স্তর পাথুরে এবং বরফে আচ্ছাদিত। এমন বিচিত্রভাবে স্তরে স্তরে জলবায়ু ভিন্নতা একে অনন্য করে তুলেছে। প্রাচীন যুগ থেকে কিলিমাঞ্জারো পর্বত অঞ্চলে বিভিন্ন জাতি বসবাস করে আসছে। ওয়াকোনিঙ্গ, বান্টু, পিগমি সহ আরো কয়েকটি ক্ষুদ্র জাতি এখানে বসতি স্থাপন করেছিল। একসময় উম্বু জাতির আক্রমণে ওয়াকোনিঙ্গরা এখান থেকে পালিয়ে যায়। এখানে ওয়াঙ্গাসা নামক আরেকটি জাতির স্থাপনা পাওয়া যায়। আদিকাল থেকে এরা কিলিমাঞ্জারো অঞ্চলে বসবাস করছে এমন দাবি করে এই জাতি। তারপর 400 বছর পূর্বে এখানে ওয়াচাগা জাতির আগমন ঘটে। বহু বছরের যুদ্ধ বিবাদের পর একসময় এরা সকলে এক নেতার নেতৃত্বে চাগা জাতি হিসেবে একতাবদ্ধ হয়। এখন পর্যন্ত তানজানিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হিসেবে চাগা জাতির নাম উচ্চারিত হয়। জার্মান উপনিবেশকালে এই জাতির সদস্যরা পশ্চিমা সংস্কৃতির স্পর্শে অনেকটাই নিজস্ব রীতি ঐতিহ্য থেকে সরে আসে, তবে এখনও এরা নিজেদের চাগা হিসেবে পরিচয় দেয়। চাগা সমাজে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে কলা এবং কফি। বহুকাল ধরে প্রাচীন বিনিময় প্রথা প্রচলিত ছিল এই সমাজে। গত শতক থেকে এরা মুদ্রাভিত্তিক বাণিজ্য করা শুরু করেছে। পর্বতারোহীদের জন্য আকর্ষণীয় একটি স্থান কিলিমাঞ্জারো পর্বত। প্রতি বছর 30,000-এর বেশি আরোহী কিলিমাঞ্জারোর চূড়ায় ওঠার চেষ্টা করেন। অন্যান্য পর্বতশৃঙ্গের তুলনায় কিলিমাঞ্জারো আরোহণ সহজতর হওয়ায় এই আকর্ষণ। কিন্তু জেনে অবাক হবেন, পর্বতারোহীদের প্রায় 50% এর চূড়ায় উঠতে ব্যর্থ হয়। এর পেছনে মূলত এর উচ্চতার কারণে অসুস্থ হয়ে পড়া এবং ভুল পথে আরোহণের চেষ্টাকে দায়ী করা হয়। কিলিমাঞ্জারোর চূড়ায় আরোহণের জন্য ক্ষুদ্রতম পথ মারাঙ্গু, কিন্তু এই পথে যত বিপত্তি ঘটে। অপরদিকে দীর্ঘতম পথগুলোতে চূড়ায় ওঠা সহজ হয় বলে অভিজ্ঞতা জানিয়েছেন পেশাদার পর্বতারোহীরা। কিলিমাঞ্জারোতে আরোহণ এবং অবরোহণের সবচেয়ে কম সময়ের বিশ্বরেকর্ড গড়েছেন সুইস আরোহী কার্ল ইগলফ। তিনি মাত্র 6 ঘন্টা 42 মিনিটে 2014 সালে এই পর্বতের চূড়ায় উঠে পুনরায় নেমে আসেন। নারী আরোহীদের ক্ষেত্রে এই রেকর্ডধারী হচ্ছেন জার্মানি অ্যান মেরি ফ্লামার্স সফিল্ড। তিনি এর চূড়ায় উঠে নেমে আসতে সময় নিয়েছেন 12 ঘন্টা 58 মিনিট। অনেক আরোহী স্থানীয়দের সাহায্য ব্যতীত রেখে নিজেদের খাদ্যদ্রব্য নিজেরা বহন করেন। এদের মধ্যে দ্রুততম আরোহণ এবং অবরোহণের রেকর্ডধারী হচ্ছেন তানজানিয়ার সিমন অ্যামটুই। 2006 সালে এই রেকর্ড করতে তার সময় লেগেছে 9 ঘন্টা 19 মিনিট। অনেকে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এই পর্বতের চূড়ায় উঠেছেন। সবচেয়ে বেশি বয়সে এই পর্বত জয়ের রেকর্ডধারী মার্কিন নারী অ্যান লরিমোথ। 89 বছর বয়সে তিনি কিলিমাঞ্জারো বিজয়ী হন। অপরদিকে সবচেয়ে কম বয়সে জয় করেন মার্কিন বালক কোয়াল্টন টেনার। মাত্র 6 বছর বয়সে এর চূড়ায় উঠে তিনি। কিলিমাঞ্জারো বিজেতা সকলেই তাদের অনুভূতি ব্যক্ত করতে পারেন চূড়ায় সংরক্ষিত একটি ডায়েরিতে। এছাড়া আরও কিছু অদ্ভুত রেকর্ড সম্পৃক্ত আছে এই কিলিমাঞ্জারোকে নিয়ে। উচ্চতম ক্রিকেট ম্যাচ ছাড়াও 2016 সালে কিলিমাঞ্জারোর চূড়ায় পিজা ডেলিভারি দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন পিজা হাট। আফ্রিকার উচ্চতম বৃক্ষের সন্ধান পাওয়া গেছে কিলিমাঞ্জারোতে। সোয়াহিলি এমকুকুসু নামক এই বৃক্ষটির বয়স প্রায় 600 বছর।
1987 সালে জাতিসংঘ বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয় তানজানিয়া তথা আফ্রিকার অন্যতম গৌরব কিলিমানজারোকে। এছাড়া এই পর্বত অঞ্চলে বিরল প্রজাতির বৃক্ষ জন্মায় যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এজন্য 2005 সালে পর্বত পার্শ্ববর্তী বনাঞ্চলকেও ঐতিহ্যের অংশবিশেষ করা হয়েছে।